আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাই, আশা করি ভালো আছেন। সবসময় চেষ্টা করে যাচ্ছি আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়ার জন্য এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য, যাতে আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকি। দর্শক, কিছু কিছু মেহনা রয়েছে যেগুলোর একামা কিন্তু হচ্ছে না, রেনু হচ্ছে না। কেন হচ্ছে না একামা রেনু, সেই বিষয়টাই বলবো। দর্শক, আমরা নর্মালি যে সকল ফ্যাশার রয়েছে, মুয়াসাসার আমেল বলেন, মেলিস বলেন, হাদ্দাদ বলেন, নাসার বলেন, এই যে যত মেহনা রয়েছে এগুলোর কিন্তু নর্মালি একামা রেনু করতে কোনো শাহাদা লাগে না, কোনো সার্টিফিকেট লাগে না। কিন্তু কিন্তু যাদের মেহনা ফান্নি রয়েছে, ফান্নি কাহারা বা ফান্নি ইলেকট্রনি, ফান্নি মেকানিক, এই যাদের ফান্নি জাতীয় একামা রয়েছে, তাদের কিন্তু শাহাদা লাগে। কথা বলছেন, শাহাদা লাগে, অর্থাৎ আপনি যে আপনি যে ইঞ্জিনিয়ার, এটার প্রমাণ কী, সেটা শাহাদা সরকারকে দিতে হয়। সেটার জন্য সরকারের একটা রসুম রয়েছে, ৫০০+২০০, মোট ৭০০ রিয়াল। কিন্তু এই ৭০০ রিয়াল নিলেই কি আপনার শাহাদা হয়ে যাবে? না, এইখানে শাহাদা করতে গেলে আপনাকে সার্টিফিকেটগুলো আপনাকে দিতে হবে অনলাইনে, তারপরে এটা আপনার মুয়াফেকা আসলে আপনার মানে একামা রিনিউ করতে পারবেন। এখন যেটা হয়, এখানে অনেক প্রবাসী ভাইয়েরা যারা আসে, তাদের বেশিরভাগ কিন্তু শাহাদা থাকে না, শাহাদা নাই, জাস্ট একামা বিষে কিনছে, পাননি বা চলে আসছে। কিন্তু এখানে আসার পর যেগুলো লাগবে, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করে আসছে, কয়েক বছর ধরে চালু হয়েছে। তো এখন দেখা যায় নতুন যারা একবারে নিউ প্রথম একামা করবে, তখন কিন্তু বিভিন্ন হারাকাত করে একামা মানে শাহাদা করে দেওয়া যায়। হ্যাঁ, এটা আমরাও করতে পারি, অর্থাৎ আমরা শাহাদা বানিয়ে দিতে পারি। তো আপনার থাকুক আর না থাকুক, শাহাদা করে দেওয়া যাবো, একামা রিনিউ হইব ফার্স্ট টাইম, এটা মনে রাখবেন, প্রথম একামা করতে। দ্বিতীয়বার, দ্বিতীয়বার যদি আপনি এটা এই শাহাদারের আপডেট করতে চান, রেনু করতে চান, তখন কিন্তু আর রেনু হবে না। কেন হবে না? কেন প্রথমবারে যে প্রেফারগুলো সাবমিট করা হয়েছে সেগুলো আপনার সাথে হয়তোবা মিল থাকে না নর্মালি, ঠিক আছে, হয়তো মুক্তবলারা যেভাবে করে দিছে, কিন্তু পরেরবার কিন্তু আর করতে পারবে না। এই জন্য আপনার যেটা করা উচিত, অবশ্যই মেহনা তাদিল করে নেবেন। এটা কিন্তু অনেক মানুষ এই ভুলটা করছে, তাদিল করে না, পরবর্তীতে আবার একামা রেনু হয়েছে, একামা ডেট শেষ হয়ে গেছে, পরে অনেক লোকের এই পর্যন্ত একামা হচ্ছে না, অথবা অনেকে ওয়াস্তা দিয়ে করতেছে, অনেকে অনেকভাবে করতেছে শাহাদা ওয়াস্তা, বা অনেকে ওয়াস্তা দিয়ে দেখা যায় তাদিল মেহনাও করতেছে। তো চেষ্টা করবেন একামার মেয়াদ থাকা অবস্থায় তাদিল করার জন্য একামাটা, অর্থাৎ পান্নি থেকে আপনার আমেলে চলে যান, আদাত না যে কোনো একটা চলে যান, কিন্তু পান্নিতে থাকবেন না, যেটাতে শাহাদা লাগবে ওটাতে থাকবেন না, ঠিক আছে। দর্শক, এই ভুলগুলো থেকে আপনার বেরিয়ে আসার জন্য অনুরোধ রইল। এবং আসলে আমাদের কাছে, আমি অনেকদিন ধরে খুঁজছি যে আসলে এটার কোনো মানে সিস্টেম আছে কি না, এগুলো পাওয়া যায় না বেসিক্যালি, বাচ্চা পাইলে অনেক টাকা চায় ও বিভিন্ন ওয়াস্তা বিভিন্ন ধরনের রেট আর কি। আর যদি আপনি প্রথম হয়ে থাকেন, অর্থাৎ কখনও আপনি শাহাদা করেন না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা করে দেবো, খুব সহজেই করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর চাইলে আপনি আপনার কী বলে জিমেল থাকে একটা, হ্যাঁ, যদি আপনি শাহাদা লাগে জিমেল যদি দেন, তাহলে একটু ট্রাই করে দেখা যেতে পারে যে আসলে হইব কি হইব না। দর্শক, তবে আমি অনুরোধ করবো যাদের একামার ডেট আছে এবং আপনাদের এই মুহূর্তে ফান্নি রয়েছে, তারা যেন খুব শীঘ্রই একামাটা তাদিল করে নেন, কারণ ভবিষ্যতে এই বিষয়টা আরও কঠোর সিস্টেম হতে পারে, তাহলে আরও বিপদে পড়া যাবেন। দর্শক, সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কোনো পরামর্শ দেওয়ার জন্য, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, এবং একটা বড়ো একটা ফ্যামিলি আমি চাই আমাদের চ্যানেলটা একটু অনেক ধরনের একটা বড় একটা ফ্যামিলি হোক, হ্যাঁ, আস্তে আস্তে। তো এই জন্য আপনাদের খুবই সহযোগিতা প্রয়োজন, যারা আমাদেরকে দেখেন একটু শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো, তাহলে আমাদের ইউটিউবটা একটু বড় ধরনের একটা ফ্যামিলিতে রূপান্তরিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।